নারী শিক্ষা কেমন ছিল, তো আসুন ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। যেখানে বেদ প্রচারের ধারায় আজ সবাই জানেছে, বেদ পাঠ উপনয়নের অধিকার পুরুষ নারী নির্বিশেষে সব মানুষের সমান, সেখানে আজও নিজেকে জোর করে ব্রাহ্মণ পরিচয় দেওয়া কিছু দস্যু তা অস্বীকার করতে চায়। পুরুষতান্ত্রিক মনোভাব নারীকে অবদমিত করে রাখার কুপ্রবৃত্তি এর মূল কারণ, আর এর সঙ্গে অজ্ঞানতা তো আছেই। পৌরাণিক এই অভিশপ্ত মতবাদ আজও পুরোপুরি হিন্দু সমাজকে ছেড়ে যায়নি। এখনও তথাকথিত অনেক খ্যাতিমান ভগবান নাম প্রচারকারী গোষ্ঠীসমূহ প্রচারকের কলির জীবেরা নাকি সবাই শূদ্র, তাদের অভিশপ্ত ওই পুরাণগুলোই যে ঘোষণা করেছিল বেদে নারী ও শূদ্রদের অধিকারই নেই। এই জঘন্য ও মানবতা বিরোধী নারী বিদ্বেষী প্রথার কারণে হিন্দু সমাজের যে ক্ষতি ইতিহাস হয়েছে তা অপূরণীয়। কত সহস্র মহৎ প্রাণ হিন্দু ধর্মাবলম্বী যে এই অত্যাচারের দুঃখে ধর্মান্তরিত হয়েছেন তার সাক্ষী মধ্যযুগের ইতিহাস। আজ এই বেদ বিরোধী অপপ্রথার মূল রহস্য আপনাদের সামনে উপস্থাপন করছি। আমরা সকলেই জানি যে সুবিখ্যাত মহর্ষি ব্যাসদেব ঐতিহাসিক গ্রন্থ মহাভারত রচনা করেন। পরবর্তীকালে রচিত পুরাণ নামক শাস্ত্র নামধারী বইসমূহ তিনি লিখেছেন বলে প্রচার করে হয়ে থাকে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হলো ভাগবত পুরাণ বা ভাগবত নাম। এটি নিজেদের যারা বর্তমানে কৃষ্ণভক্ত নামে পরিচিত দেন, অথচ বাস্তবে কৃষ্ণের জীবন থেকে কিছু শিক্ষা না নিয়ে নাচ গান করে জীবন অতিবাহিত করেন, তাদের কাছে খুবই জনপ্রিয় একটি বই। প্রায় 24,000 শ্লোকের এই বইটির দামও খুব চড়া। এনারা প্রচার করেন বেদ অনেক বড়, তাই সবাই পড়ে শেষ করতে পারবে না, তাই এটি পড়ার দরকার নেই। মজার ব্যাপার হলো বেদের মন্ত্র সংখ্যা এই অদ্ভুত বইটি থেকে কম 20,434। তাহলে কেন তারা এই কথা বলেন? কারণ না হলে ব্যবসা বন্ধ হয়ে যাবে। কীরকম ব্যবসা? চলুন বইটি অত্যন্ত পরিচিত একটি শ্লোক দেখে নিই। স্ত্রী শূদ্র দ্বিজবন্ধু নাম ত্রিনয়ন শ্রুতি গোচরা কর্ম শ্রেয়সী মধুনাং শ্রেয় এবং ভবেদ ইহা ইতি ভারতং আখ্যানাং কৃপাঙা মুনিনা কৃতং। ভগবত পুরাণের 1.4.25। অর্থাৎ স্ত্রী শূদ্র ও দ্বিজবন্ধু অর্থাৎ যে সমস্ত ব্রাহ্মণ ক্ষত্রিয় বা বৈশ্য বংশাত ব্যক্তি বিপদগামী এবং এই তিন শ্রেণী বেদপাঠ ও শ্রবণের অধিকারী নয়, এই তাই এদের প্রতি দয়া প্রবসর হয়ে এদের শিক্ষার জন্য ব্যাসদেবের মহাভারত রচনা করলেন। এখন এই পুরাণের লেখক যদি ব্যাসদেব হন তাহলে মহাভারতেও তিনি একই কথাই বলবেন, কেননা একই ব্যক্তি দুই রকম সাংঘর্ষিক কথা বলতে পারেন না। কিন্তু দেখুন ব্যাসদেব মহাভারতে কী বলেছেন। ভবন্ত বহুলা সন্ত বেদ বিস্তার্য তামোন্নয়ম। মহাভারতের 12.353.44, অর্থাৎ বহুগুণে বর্ধিত হও, সকলের মধ্যে বেদের বিস্তার করো। শ্রাবচতুর বর্ণান কৃতা ব্রাহ্মণা গ্রহত। মহাভারতে 12.335.48, অর্থাৎ সকল বর্ণের লক্ষ্যে বেদ শিক্ষা দাও, অর্থাৎ ব্রাহ্মণা সকল কিছুর অগ্রে বেদচর্চা করলেও চারবর্ণের লোকেরা সকল বেদচর্চা করুক। তাহলে কীভাবে প্রথম শ্লোকটি ব্যাসদেব কর্তৃক লিখিত হয়? আত্মবিশ্বাস ব্যতীত এর ব্যাখ্যা নেই। আপনি যদি শূদ্র স্ত্রী ব্রাহ্মণ ব্যতীত সবাইকে বেদ পড়া থেকে নিষিদ্ধ করে দিতে পারেন তাহলে তো আপনারাই লাভ। আপনি ধর্মগুরু, সে যে ইচ্ছে মতো তাদের দিয়ে যা খুশি তাই করে নিতে পারবেন। তারা যেহেতু বেদ পড়েনি তাই তারা জানবে না কোনো শাস্ত্রসম্মত তারা কোনটা সম্মত। আমরা যদি এই বিষয়ে সকলে অবগত যে পবিত্র বেদ ঈশ্বরের কর্তৃক প্রদত্ত মহান ঋষিগণের ধ্যানপ্রাপ্ত পবিত্র জ্ঞান, ইসলাম ধর্মে যাকে বলা হয় নবী যিনি ঈশ্বরীয় বাণীপ্রাপ্ত, খ্রিস্টান ইহুদি ধর্মে যাকে বলা হয় মেসিয়া ও যিশু, ঠিক একই মর্যাদা বৈদিক ধর্মে ধ্যান ও বেদ মন্ত্র দ্রষ্টা ঋষিদের, তাই এই ঋষিদের মধ্যে 33 জন হলেন নারী। প্রিয় পাঠকরা চিন্তা করতে পারেন অন্য কোনো ধর্মের নবী হিসাবে নারীরা স্বীকৃতি পাচ্ছেন। সেখানে মহান ব্যক্তি বৈদিক ধর্ম পৃথিবীর একমাত্র ধর্ম যেখানে বেদের মন্ত্রদ্রষ্টা ছিলেন নারীগণ, আর এই ধর্মেরই
এই ধর্ম ব্যবসায়ীরা বলছে নারী শূদ্র এরা বেদ পাঠই করতে পারবেন না। এদের মধ্যে অদিতি, ইন্দ্রাণী, লোপামুদ্রা, অপলা, কাদ্রু, বিশ্বভা ঘোষা, জুহু, বাগমৃণী, পৌলমী, জমি, ইন্দ্রাণী, সাবিত্রী, দেবযানী, নোথা, গোপায়না, অম্বিনী প্রভৃতি উল্লেখযোগ্য। এখন নারীদের এই বেদ পাঠে অধিকারই নেই, থাকলে তারা বেদের মন্ত্রদ্রষ্টা হলেন কি করে? পৃথিবীর সকল দেশে, বিশেষত যে সকল জায়গার শিক্ষারাম কম অথবা মানুষ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ, থেকে সেখানে ধরনের ভণ্ড ধর্ম ব্যবসায়ী নিজেদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের কার্যক্রম চালিয়ে থাকে। এর মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের সত্যটা জানতে না দেওয়া, কারণ একবার জেনে ফেললেই তারা আর ধর্মের নাম করে কেউ অর্থ দেবে না, তার প্রতিপত্তি নষ্ট হয়ে যাবে। তাই তারা বলে বেদ পড়ো না, তুমি কলির জীব, বৈধ বেদ তোমার জন্য নয়, কারণ যে জানে মানুষ বেদ পড়লে জানবে সনাতন ধর্মে এবং কুসংস্কারের কোন স্থান নেই, তখন কলির নাম করে সে আর বসে বসে খেতে পারবে না। আমরা দেখব বৈদিক ধর্মে মূলত নারী শিক্ষার অবস্থান কি, এতে আমরা এও বুঝব কলির এই ধর্মের আধার কার্ড নিয়ে বসে থাকা ভক্তরা আসলে কী পরিমাণে মিথ্যাচার করছে হিন্দু ধর্মের নামে। ব্রহ্মচর্য কন্যাং যুবং বিন্দতে প্রতিম, অথর্ববেদের 1.5.18, অর্থাৎ ঠিক যেমন যুবক ব্রহ্মচর্য শেষ দিকে বিদুষী কন্যাকে বিয়ে করবে, ঠিক তেমনই একজন যুবতীও ব্রহ্মচর্য শেষ করে পছন্দ মতো বিদ্বান যুবককে স্বামী হিসাবে গ্রহণ করবে। পাণিনি তার সংস্কৃত ব্যাকরণ শাস্ত্রে ছাত্রীদের ব্রহ্মচর্যের প্রতিষ্ঠান ছাত্রীশালায়ের মহিলা অধ্যাপক আর্চানিয়ের উল্লেখযোগ্য। মাতুচার্যা নামা পারিনি এবং ছাশ্বদ ছাত্রী সারাজাম পারিনি 6.2.86, অর্থাৎ তখনকার সময় নারীরা আচার্য হিসাবেও দায়িত্ব পালন করতেন এবং নারী ছাত্রীদের জন্য আলাদা হোস্টেল বা ব্যবস্থা ছিল যারা দূর দূরান্ত থেকে গুরুগৃহে পড়তে আসেন তাদের জন্য। ব্রহ্মচারিণী ছাত্রীদের নারী শিক্ষক উপদেশের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদ 1.3.11.10.1562 প্রভৃতিতে। চেতন্তি সমতান অযোগ্যম দতে সরস্বতী ঋগ্বেদ 1.3.11। এখানে নারী শিক্ষিকা, জ্ঞানদাত্রী ও প্রেরণাদায়িত্রী রূপে শ্রদ্ধা জানানো হচ্ছে। নারী ঋষি বিশ্ববরকে দেখা যায় পবিত্র ঋগ্বেদে, তিনি বেদমন্ত্র উচ্চারণ পূর্বক পূর্বমুখী হয়ে হোমযজ্ঞ করছেন। বেদের অনেকে সুক্তে প্রিয় যজ্ঞ বিশিষ্ট দম্পতিদের মন্ত্র উচ্চারণের কথা বলেছে। স্বামী স্ত্রী একত্রে যজ্ঞ করা মন্ত্র পাঠে সব উচ্চারণ ভুরি ভুরি উদাহরণ রয়েছে পবিত্র বেদে, যা দম্পতি সব মনসা শুনিচ আচ ধাতব ঋগ্বেদে 8.31.5। রীতিতোত্রা কৃতদশু দশ শান্তনামতায় কম 8.31.9। এরপরও কি মেয়েদের শাস্ত্রপাঠের বেদ পাঠের অধিকার নেই? পৌরাণিক ধর্মজীবদের বাগড়ম্ব শোনার প্রয়োজন আছে কি? বেদ নির্ধারিত সমাজে নারী পুরুষ সমান মর্যাদা ভোগ করত, নারীদেরও উপনয়ন হতো, তারা পিতা ধারণ করত, অথচ বর্তমানে তা কিছু নাম সর্বস্ব ব্রাহ্মণ নিজেদের কুক্ষতিগত করে ফেলতে চায়। এই প্রসঙ্গে কিছু গৃহসূত্রের কথা আপনাদের সামনে তুলে দিচ্ছি। উপনয়ং ত্রুভ্য পশ্চাৎ বিবাহম করতি স ব্রাহ্মণ বাদতি তদুপর য প্রথমাত উপনয়ং তৃতীয়ত সদ্য ইব বিবাহং তব বেদাং মতিতে স সদ্য বধু হরিত ধর্মসূত্র 3.0.21.22। অর্থাৎ যে নারী উপনয়ন নিয়ে বেদ শিক্ষা সম্পূর্ণ করে বিয়ে করে তাকে ব্রাহ্মবোধিনী বলে, আর যে নারী তা না করে প্রথমে বিয়ে করে তাকে সদ্যবধূ বলে। আরও উচিত বিয়ের পর উপনয়ন ও বেদ শিক্ষা করা। অর্থ উপনয়ন ও বেদ শিক্ষার এতই তাৎপর্য যে বয়সকালে তা করা না গেলেও বিয়ের পর হলে তা করতে হবে, সে নারী হোক বা পুরুষ। অর্থাৎ দেখা যাচ্ছে যোগ্য পবিত্রধারিণী স্ত্রী তার স্বামীর সাথে বিয়ের যজ্ঞে অংশগ্রহণ করছে,
অর্থাৎ নারীরা উপনয়নে নেবে, বেদ পড়ে ব্রাহ্মণ অধীনই হবে, যজ্ঞ করবে এবং সন্ন্যাস গ্রহণ করতে পারবে। মহাভারত 12.320 ও শূর্বা নামক একজন বিদুষী ব্রহ্মবিদ্যা অর্জনকারী নারী ঋষির কথা পাওয়া যায়, যিনি এতই জ্ঞানী ছিলেন যে ওই সময় তাকে বিয়ে করার মতো কোনো যোগ্য পুরুষই পাওয়া যায়নি। মনে আছে রামায়ণে যখন শ্রীরাম তার বনবাসের খবর নিয়ে কৌশল্যার গৃহে গেলেন, তখন কৌশল্যা কী করেছিল? অগ্নিং জুহোতি স তদা মন্ত্রবত কৃতমঙ্গলা, অর্থাৎ বেদমন্ত্র উচ্চারণ পূর্বক অগ্নিগ্রহত্র যজ্ঞ করেছিলেন। এটা বাল্মীকি রামায়ণ 2.20.24/25। প্রাচীন স্মৃতিশাস্ত্র যমসিংহাসন বর্ণনা করেছে কীভাবে প্রাচীনকালে পিতা ও ভাতৃদের সাথে কন্যাদের উপনয়নের হতো, পৈতা পড়ত। শতপথ ব্রাহ্মণ বলছে, অধ্যাপঞ্চন বেদানং সাবিত্রচং তথা, অর্থাৎ শুধু পড়া এই নয়, বরং ওই সময় নারী জ্ঞান বেদ অধ্যারোপণ কাজও করতেন। নারী ব্রহ্মচারীগণ মূলত নারী শিক্ষা কারণে নিকটই গুরুকুলে পড়াশুনো করতেন। শতপথ ব্রাহ্মণ 2.6.2.3-তে এখানে যায় নারীগণ, দেখা যায় নারীগণ যজ্ঞে বেদের বিখ্যাত মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করছে। উত্তররামচরিতমানস এর 2.3-এ পাওয়া যায় ঋষিকাত্রি বলেছেন, এই অঞ্চলে অগ্রস্ত সহ অনেক বিখ্যাত মহর্ষি আছেন, আমি মহর্ষি বাল্মীকির আশ্রম থেকে এখানে এসেছি তাদের কাছ থেকে বেদ অধ্যয়ন করতে। আশ্বলহে গৃহসূত্রে 3.8.10.14-তে বৈদিক উপনয়ন গুরুকুল পাঠ শেষ করে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিতে দেখা যায় নারীদের। তামিলনাড়ুতে অবস্থিত বৃহদেশ্বর শিব মন্দিরে 1035 সালের দেবী সরস্বতী আদলের নারী ভাস্কর্য দেখা যায় যে নারী যজ্ঞপবিত পরিহিতা। এর চেয়ে সুস্পষ্ট প্রমাণ আর কী হতে পারে? বৈদিক শাস্ত্রে নারীদের উপায়ন তথা ব্রহ্মচর্য পালনের, আর যখনই ভণ্ড ধর্ম ব্যবসায়ীরা পৌরাণিক যুগের সূচনা করলো, তখনই এসব অপপ্রথা হিন্দু সমাজে প্রবেশ করলো। এমন ভণ্ডদের চিনিয়ে দিতেই সুষ্ঠির মহাভারতের অনুশাসন পূর্বের অষ্টাদশ অধ্যায়ে বলেছিলেন, ধূর্তেও প্রবতিং হত্যন্ত বেদ সুকল্পিত, মহাভারত শান্তি পূর্ব অধ্যায় 265-9। অর্থাৎ বেদ পশুবলি যজ্ঞে মদ মাংস বেদে শূদ্রদের অধীন কারক বন্য প্রথা এসব কিছুই নেই, এই সব এই ধূতদের সৃষ্টি। এজন্যই সে সকল ধর্মীয় সংগঠন বা গুরু প্রভু রূপধারী ভণ্ডরা যারা বলে বেদে শাস্ত্রে নারীদের অধিকার নেই, শূদ্রদের অধিকার নেই, কলিতে সকলেই শূদ্র, তাই কলি জীবের বেদে অধিকার নেই, এদের ভণ্ডামির দায়ে সমাজচ্যুত করা উচিত, বেদের চিরন্তন।